হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। ওয়েস্ট বেঙ্গলের বন্ধুদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পিএসসি তরফ থেকে যে এমবিআই এর রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, যেটার রিটেন এক্সামটা তোমরা দিয়েছিলে এপ্রিল মাসের 7 তারিখ, 2019-এর এপ্রিল মাসের 7 তারিখ দিয়েছিলে, এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওতে জানতে পারবে। যেমন এই মুহূর্তে আপনাদের সকলেরই একটা মেইন যেটা টেনশন সেটা হলো এই পরীক্ষার কবে রেজাল্টটা পাবলিশ করবে, সাথে কিন্তু কাট অফ মার্কস আপনারা এই বিষয়ে জানতে পারবেন এবং মেরিট লিস্ট, অর্থাৎ এই ভিডিওতে আপনারা তিনটা জিনিস জানতে পারবেন: রেজাল্টটা কবে পাবলিশ করবে, এবং সাথে কাট অফ এই পরীক্ষার এবারের কত থাকতে চলেছে, এবং মেরিট লিস্টটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা এই বিষয়গুলি জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকে বিষয়ে চলে যাব। তো তার আগে একটা রিকোয়েস্ট করব সেই সকল বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। সরকারি চাকরির খবরাখবর সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে ফেলুন, এবং যেই বন্ধুরা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকে ডিটেলসটা দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজ আমি ওপেন করে রেখেছি, যেটা কিন্তু jobsandhan.com এর একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন, এবং হেডলাইন্সটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এই পেজটার আমি নিচের দিকে স্ক্রল করে চলে যাব, যার জন্য নিচের দিকে একটু জাস্ট স্ক্রল করবেন। তো প্রথম একটা বক্স আপনারা পেরিয়ে পরবর্তী বক্সে চলে আসবেন, যেখানে কিন্তু রিক্রুটমেন্টের ডিটেলস কিছু দেওয়া রয়েছে বোর্ডের। সেটা এই মুহূর্তে আপনাদের খুব একটা জরুরি না হলেও আমি জাস্ট শর্টকাটের মধ্যে আপনাদের ব্যাপারটা বলছি। অর্গানাইজেশন বোর্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্টকে ছাড়া হয়েছিল মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, ইয়ার সেটা কিন্তু 2019। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস, অর্থাৎ একটা রিটেন এক্সামিনেশন যেটা তোমরা এপ্রিল মাসের 7 তারিখ দিয়ে দিয়েছো। তো তাতে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য কিন্তু একটা ইন্টারভিউতে ডাকা হবে পার্সোনালি। এবং জব টাইপ যদি বলি সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট জব। তো পরবর্তী অফিসিয়ালের ওয়েবসাইটটা আপনার ভিডিও ডেসক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু ডেসক্রিপশনের নিচে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বাকি ইনফরমেশন জেনে নিতে পারবেন। তো চলুন আজকে যেটা মেইন ডিটেলস সেটা আমরা দেখে নেব। সেটা হলো কিছু ইম্পর্টেন্ট ডেটস এখানে দেওয়া রয়েছে। একদম পেজটার উপর দিকে স্ক্রল করে চলে আসবেন, তার থেকে জাস্ট প্রথম যে বক্সটা আপনারা পড়বেন এই পেজটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো তবুও। তো প্রথম যে বক্সটা আপনারা স্ক্রল করা মাত্র পেয়ে যাবেন, সেখানে কিন্তু এখানে হেডলাইন্স দেখতে পাচ্ছেন, আপডেটস অন WBPSC মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল রেজাল্ট 2019। তো এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু এই পদের, অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল যে পদটি ছেড়েছিল সম্পূর্ণ, ঠিক আছে। তো এখানে আপনারা কিছু ইম্পর্টেন্ট ডেটস কিন্তু দেওয়া রয়েছে, যেটা এখানে আজকের মেইন বিষয় ছিল। সেটা হলো রেজাল্টটা কবে পাবলিশ করবে, তো সেই বিষয়ে অবশ্যই জানাবো। তো রিটেন টেস্টটা কিন্তু তোমরা দিয়েছিলে এপ্রিল মাসের 7 তারিখ, এবং রেজাল্টের কথা যদি আমি জানাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভালো, অফিসিয়ালি কিন্তু কোনো রকম ঘোষণা এখনো পর্যন্ত করেনি। অনেক রকম গুজব ছড়ানো হচ্ছে, কানে আসছে যে এর মধ্যে অফিসিয়ালি কিন্তু অনেক কিছুই বলবে। এটা বুঝে নেন যে অফিসিয়ালি কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট এখনো অবধি করেনি। সেক্ষেত্রে এখানে এক্সপেক্টেড আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের মাধ্যমে কিন্তু এক্সপেক্টেডটা দেওয়া রয়েছে জুন মাসে 2019-এর। এবার আজকের ডেট যদি বলি সেক্ষেত্রে মে মাসের 11 তারিখ, পরবর্তী মাসে কিন্তু জুন মাসের লাস্ট উইকের দিকে, অর্থাৎ 25 থেকে 30 তারিখের মধ্যে সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকছে এই পদের জন্য রেজাল্টটা পাবলিশ করবার। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু খুব জরুরি লেখা রয়েছে, যেখানে আমি পড়ে নেব। WBPSC MBI রেজাল্ট 2019 খুব তাড়াতাড়ি, 2019-এর খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আশা করা যায় রেজাল্ট, ঠিক আছে। তো পরীক্ষার 2 থেকে 3 মাসের মধ্যেই ডিপার্টমেন্ট ফলাফল প্রকাশ করবে। যে সমস্ত পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। এটি পশ্চিমবঙ্গের অনেক বড় রিক্রুটমেন্ট, অনেক পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাই যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষার ফলাফল সম্পর্কে জানতে চান তারা নিয়মিত আমাদের ওয়েবসাইটটিকে ফলো রাখুন। তো বন্ধুরা এই পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো আপনারা এই পেজে যা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে অথবা নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো তো আরও একটা বিষয় রয়েছে, সেটা অবশ্যই জানাবো আপনাদের। সেটা হলো আজকে ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম 3টা বিষয়, তার মধ্যে 2টো বিষয় চলে গেল। আর একটা বিষয় সেটা হলো কাট অফটা এবারের কত থাকতে চলেছে এই পরীক্ষার। তো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে আমি চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল MBI এই পদের কিন্তু কাট অফ মার্কসটা কিন্তু এক্সপেক্টেড এখানে দেওয়া রয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন যে प्रति बছর ক্যাটাগরি অনুসারে আলাদা আলাদা WBMVI কাট অফ মার্ক দেওয়া হয়ে থাকে। এবছর ক্যাটাগরি অনুসারে কিরকম কাট অফ আসতে পারে তার আমরা একটা তালিকা দিলাম। প্রতি বছরই কাট অফ মার্কস আলাদা আলাদা হয়ে থাকে। আশা করা যাচ্ছে এবছর আগের বছরের থেকে কাট অফ মার্ক অনেক বেশি হবে, কেননা আমরা প্রার্থীদের কাছ থেকে জানতে পেরেছি এবছর প্রশ্নপত্র আগের বছরের থেকে অনেক ভালো ছিল। তো বন্ধুরা এখানে বুঝতেই পারছেন, যেহেতু আগের বছরের তুলনায় এবছরের প্রশ্নপত্র অনেক ভালো ছিল যার জন্য কিন্তু কাট অফ এবার অনেকটাই বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউট অফ কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ মার্কস দেওয়া রয়েছে, যেটা জেনারেলদের জন্য 120, SC অর্থাৎ শিডিউল কাস্টের জন্য 100 দেওয়া রয়েছে এবং শিডিউল ট্রাইবসের জন্য কিন্তু দেখতে পাচ্ছি 90 এবং ওবিসির জন্য রয়েছে 110। তো ঠিক আছে বন্ধুরা, এই এখনকার মতো এটুকুই থাকলো। এই বিষয়ে যদি আমরা অবশ্যই অফিসিয়ালি কোনো রকম খবর জানতে পারি অবশ্যই কিন্তু আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা যদি কোনো রকম কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো এবং শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দিতে হবে। এবং সরকারি চাকরির খবরাখবর সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে বাজিয়ে ফেলুন। এবং সরকারি চাকরির খবরাখবর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এটুকুই থাকলো, ভিডিওটি শেষ করছি এখানেই। নেক্সটে আরও কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব। ভালো থাকবেন সকলে।